প্রেমে জীবন কোরবান করিল যে জন সে ধন্য এ ধরায়। নবীর প্রেমে জীবন কোরবান করিল যে জন সে রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين فنحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومرشدنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الله العظيم
وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وجاء حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله في كل يوم أكثر من 70 مرة رواه البخاري وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله صلى মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে উপরে মাটি ছাপা দিয়া সবাই যাবে চলিয়া সাল্লাল্লাহ আলা মুহাম্মাদ সাল্লাল্লাহ এমন দেশে এমন ঘরে থাকবি রে মন যে ঘরে নাই বিছানা সাল্লাল্লাহ আসো খালি যাবে খালি তোর সঙ্গে কে হো যাবে না যাবে ও আমার লালমোহনের ভাইরা পৃথিবীতে কত মানুষকেই তো বিদায় হতে দেখেছেন কত বড় বড় কোটিপতি গেল শিল্পপতি গেল নেতা গেল শিক্ষাবিদ গেল জনপ্রিয় স্টার চলে গেল কারো সাথে কত ভক্তকুল কত আপনজন কত শিষ্য কত সাগরেত কত কিছুই না থাকে
কিন্তু কবরে যাওয়ার সময় কেউ এসে বলেছে যে আমিও তার সঙ্গে যাব। কন্যা, এমন কবর সামনে তোমার, তুমি একা ছাড়া কেউ যাবে না। সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলো হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মোহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মোহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মাদিনা আমরা কেমন যাব, বলো বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। আমার দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল আল্লাহ নসিব করেন মাদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আদম হাওয়া বানাইয়া জান্নাতে রাখলা তুলিয়া, তুমি আদম হাওয়া বানাইয়া জান্নাতে রাখলা। একটা ভুলে পাঠাইলা, একটা ভুলে পাঠাইলা, গুনাহগার তাদের বানাইয়ালা। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা গুনার জন্য বাবা আদম 360 বছর কান্দিল, বলেন গুনার জন্য বাবা আদম 360 বছর কান্দিল। শেষ কালে তো মারহাবিবের, শেষ কালে তো মারহাবিবের ওসিলায় নাজাত পেলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেবীচর বাজার যুব তাফসীর কমিটির উদ্যোগে 5 দিন ব্যাপী সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন ও ইসাল সওয়াব মাহফিল, 5 দিন ব্যাপী এ মাহফিলের সভাপতি ভীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ। আজকে প্রথম দিনের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করছেন
আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অত্র এলাকার প্রবীণ বয়োবৃদ্ধ জনাব আলহাজ মুসলিমউদ্দিন মাস্টার সাহেব উপস্থিত আছেন, অত্র অঞ্চলের সর্বক সকল মানুষের পরিচিত জন, অত্র অঞ্চলের হাদি দেবীরচর বাজার মসজিদের সম্মানিত খতিব আমার ওস্তাদ সমতুল্য জনাব হযরত মাওলানা মুহাম্মদ সেলিম রেজা সাহেব মাদাজিল্লুহুল আলী, বাজার মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম, হাজরাতে ওলামায়ে কেরাম, ছোট্ট ছোট্ট তালিবুল আলেমগণ, সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন পথ পেরিয়ে বিভিন্ন বাড়ি থেকে আগত এই মাহফিলের শ্রোতা সাধারণ, আমার দিন দরদি মুসলমান বাবারা, কলেজার টুকরা যুবক বন্ধুরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত সরলা অবলা সম্মানিতা মা ও বোনেরা, সকলকে নিয়ে আমি আপনাদের সন্তান তুল্য, আপনাদের ছোট ভাই তুল্য, আজকের এখানে আপনাদের সামনে কোরআন হাদিস থেকে একটু চারটি কথা বলার জন্য বসেছি। কিন্তু আমার চেয়ে আমি এসে দেখেছি বা দেখতে পাচ্ছি হাজার হাজার কোটি কোটি গুণ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের সামনে আমি আজকে কথা বলতেছি। এই স্পর্ধা আমার নয়, এই ক্ষমতা আমার নয়, এই যোগ্যতাও আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দশ বাবার দোয়ায়, দশ বাবার ভালোবাসায় সিক্ত করে আমি অধমকে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য যে সমবেত করলেন, হাজির করলেন, এবং আপনারা মধুমক্ষিকার মতো কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, নবীজির সম্মানের বর্ণনা শোনার জন্য চাতকের মতো এই প্রচন্ড শৈত্য প্রবাহের মধ্যে এই মাহফিল ময়দানে যে সমবেত হলেন, আমি মহান আল্লাহর দরবারে এজন্য কৃতজ্ঞতার জন্য আমার কপালকে সিজদায় অবনত করে দিচ্ছি। আমি চাই আপনারা সকলে আমার সঙ্গে সঙ্গে মহান রবের শুকর আদায় করে জবানের সবটুকু আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী হুঙ্কার সিংহের মতো আওয়াজ তুলে বীর বিক্রমে যতটুকু জবানের জোর আছে অতটুকু জোর এবং শক্তি দিয়ে আমি আমার আল্লাহর জন্য কৃতজ্ঞতার মহাবাক্য তেলাওয়াত করছি, আলহামদুলিল্লাহ। মহতরম হাজিরিন, শুকর আদায়ের পরে লাখ কোটি, তার চেয়ে আরো বেশি দরুদ ও সালাম জ্ঞাপন করছি বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট শামসুল হেদায়াত বদরুদ্দোজা নূরুল হুদা নূরুন আলা নূর সাইয়্যিদুল মুরসালিন ইমামুন নবিয়্যিন নবিয়্যিনা শাফিয়ানা কুদওয়াতানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চরণ মোবারকে, যাকে আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে এই পৃথিবী যখন অজ্ঞতার নিকশ কালয় নিমজ্জিত ছিল, এই পৃথিবীর মানুষ সভ্যতা বলতে একটা শব্দ তাদের ডিকশনারি থেকে হারিয়ে ফেলেছিল, এই পৃথিবীর মানুষ ন্যায় নীতি ইনসাফ তাদের সামাজিক অবস্থা থেকে তুলে দিয়েছিল, এই পৃথিবীর মানুষ অমানসিকতা অজ্ঞতা অত্যাচার নির্মমতা নিষ্ঠুরতাকে নিজেদের জীবনের চারিত্রিক বৈশিষ্ট্য করে নিয়েছিল, সেই মারাত্মক কুসংস্কচ্ছন্ন যুগে রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন হেদায়েতের নূর নিয়ে তার পেয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, যিনি এসেছেন এই পৃথিবীতে 63 বছরের জিন্দেগি যাপন করেছেন, 40টা বছর পর্যন্ত সমস্ত মানুষের থেকে এক স্বীকৃতি নিয়েছেন, আব্দুল মুত্তালিবের নাতি, আব্দুল্লাহর বেটা, আমাদের মুহাম্মদ, আমরা পড়ছি আবারো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একে আসলে এর নাম ধরে ডাকলে
এর যে বৈশিষ্ট্য, এর যে চারিত্রিক গুণাবলী ঠিক মতন আদায় হবে না। সকলে লকব দিয়ে দিলেন আল আমিন, আবারও কেউ লকব দিলেন আসাদিক। এই দু লকব এই পৃথিবীর মধ্যে মহামানবদের মধ্য থেকে একজন মানব লাভ করেছিলেন, আর তিনি হচ্ছেন আপনার আমার নবী আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর মধ্যে বিশ্বস্ত, আমানতদার, সদা সত্যবাদী, দীর্ঘ 40 বছরের জীবনে সদা সত্যবাদী হয়ে থাকা, বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে, এসেছে, আছে, সবার মধ্যেই একজনকে একজনই সম্ভব করতে পেরেছিলেন, আর তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজাজ? আর একটু জোরে শুনতে চাই পিছনের ভাইদের মুখ থেকে, ওই আমরা যদি খুশি হয়ে থাকি আমার আল্লাহ খুশি। কেন না, আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষদের মধ্য থেকে একমাত্র এই নবীকে এবং এই নবীর উম্মতদেরকে কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতদের ফয়সালার দিনে, হাশরের মহাবিচারের দিনে এদেরকে সাক্ষ্য সাক্ষী দাতা হিসাবে নিয়োগ করেছেন আলহামদুলিল্লাহ। এক একজন পয়গাম্বরের উম্মতকে সামনে তোলা হবে, আর তার আমলের ব্যাপারে সাক্ষী গ্রহণ করা হবে, রাজ সাক্ষী হিসাবে যাদেরকে সাক্ষ্য দানের কাঠ গড়ায় দাঁড় করানো হবে, এরাই হচ্ছেন উম্মতে মুহাম্মাদি আপনি আর আমি। রাজ সাক্ষীর প্রোটেকশন, আপনারা জানেন যদি কেউ রাজ সাক্ষী হয়ে থাকে তবে তার প্রোটেকশন আজন্মকাল, যতদিন পর্যন্ত তার প্রয়োজন ততদিন পর্যন্ত সরকার দিতে বাধ্য। এমনকি টয়লেটে যাওয়ার সময়ও তার চতুর্পাশে একদম পোশাক পরা ফোর্স, দুপাশে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে বাধ্য, কেননা তিনি হচ্ছেন রাজ সাক্ষী, ঠিক কিনা? সুতরাং এই মহা সম্মানে সম্মানিত করেছেন আমাদেরকে আলহামদুলিল্লাহ। মহতরম হাজিরিন, আমি চলে যাচ্ছি, আমি যে বিষয়টা আজকে মনস্থির করেছি আপনাদেরকে নিয়ে আলোচনা করব আল্লাহ দরবারে, আগেই আমি তৌফিক চেয়ে নিচ্ছি, আমি আপনাদের সামনে আজকে মুমিন জীবনে তাওবার গুরুত্ব নিয়ে কিছু সময় কথা বলতে চাই, আপনারা ধৈর্য সহকারে কি শুনবেন না? আমি ছোট মানুষ দেখে আমার থেকে চলে যাবেন আস্তে আস্তে। এখন তো আমার ভালোই লাগতেছে যেই কয়জন আছেন প্যান্ডেল পুরো প্যান্ডেল না ভরলেও সামনের দিক থেকে চেপে আছেন, দেখতে একটা ভালোই পরিবেশ লাগতেছে, কিন্তু কিছুক্ষণ পরে যদি ঠান্ডায় আপনাদেরকে কাবু করে ইবলিস শয়তান যদি আশেপাশে থেকে গুতাগুতি শুরু করে, আর সেই সিংয়ের গুতায় যদি আপনি উঠে চলে যান, তাইলে আপনি যাবেন আপনার আরামের জন্য, কিন্তু আমার কিন্তু হৃদয়টা ভেঙে চৌচির হয়ে যাবে। আমি আপনাদের একটা মেহমান, আপনাদের ছোট ভাই সন্তান তুল্য, মুসাফির মানুষ, আমাকে কষ্ট দিয়ে কেউ যাবেন না ইনশাআল্লাহ। মহতরম হাজিরিন, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তাওবা নামক একটা শব্দ আমরা ইতিপূর্বে শুনেছি কি শুনি নাই? জোরে বলেন না। তাওবা একটা আরবি শব্দ, ডিকশনারি খুঁজলে এর অর্থ পাওয়া যায় অনেকগুলো। এক নাম্বার অর্থ হচ্ছে ফিরে আসা। কি? এক নাম্বার অর্থ হচ্ছে ফিরে আসা। দুই নাম্বার অর্থ ডিকশনারিতে লেখা আছে অনুশোচনা করা। তিন নাম্বারে অনুতাপ করা। চার নাম্বারে আল্লাহর রহমত প্রার্থনা করা। পাঁচ নাম্বারে প্রভুর দরবারে রোনাদারি করা। এমনি করে করে সমর্থক বোধক শব্দ আরো অনেক 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 লাগিয়ে দেওয়া যায়। সবকিছুর মূল কথা হচ্ছে আপনি বুঝতে পেরেছেন তাওবা মানে হচ্ছে ফিরে আসা, আল্লাহর অনুগ্রহ লাভ করা, ঠিক কিনা বলুন? মহতরম হাজিরিন, মুসলমানের জীবনে, মুমিনের জীবনে তাওবা এমন একটা অবস্থার নাম, যে অবস্থা, যেই পরিস্থিতি, যে বিষয়টা যদি কোনো মুমিনের জীবনে না থাকে, কোনো মুমিন যদি এই তাওবা দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করতে না পারে, তার জীবনটা ইহকাল এবং পরকাল বরবাদ হয়ে যায়, নাউযুবিল্লাহ। এজন্যই এক কারণে আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন না আল্লাহর কোনো বান্দা এই পৃথিবীর মধ্যে ধ্বংস হয়ে যাক, এটা কি আমার আল্লাহ চায়? জোরে বলেন আল্লাহ চায়?
এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ হচ্ছে রহমান, আমার আল্লাহ হচ্ছে রহিম, আমার আল্লাহর অনুগ্রহ এবং দয়া এই পৃথিবীর সমস্ত মায়ার চেয়ে 99 গুণ বেশি। আর একটু জোরে বলেন না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কখনো চাচ্ছেন না তার বান্দা গুনাহ করে ধ্বংস হয়ে যাক, আল্লাহর গোসার মধ্যে নিমজ্জিত হোক, আল্লাহ যে কহ্হার, এই কহ্হারের মধ্যে পতিত হয়ে নিজের অবস্থানকে জাহান্নামে করে নিক, এই অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো চাচ্ছেন না। এজন্যই এক কারণে বান্দা তো গুনাহ করবেই, কেননা বান্দার মধ্যে তো গুনাহ বোধ দেওয়া হয়েছে, ঠিক কি না? কারণ বান্দার মধ্যে তো নাফসে আম্মারা দিয়েছেন কে, এই নফস যে প্রতিনিয়ত আপনার আমার ক্ষতি করতেছে, বিষাক্ত বিষ বাষ্প ছড়াচ্ছে ভেতরের মধ্যে, এটা তো আল্লাহই দিয়েছেন। সুতরাং আল্লাহ চান যে বান্দা গুনাহ করবে, গুনাহ করবে ঠিক আছে, কিন্তু বান্দা আবার গুনাহ থেকে ফিরে আসবে, অনুতাপ করবে, অনুশোচনা করবে, আমার কাছে মাফ চাবে, আর অনুতাপ অনুশোচনা তওবার মাধ্যমে আমি আল্লাহ আমার বান্দাকে প্রিয় করে নেব। এজন্য রব্বুল আলামিন নিজের সাথ করেছেন, ন কোনো নির্দেশ, ন কোনো ইশারা, ন কোনো ইঙ্গিত, সরাসরি পবিত্র কোরআন শরীফের 66 নম্বর সূরা তাহরিম এর 8 নম্বর আয়াতের প্রথম দিকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুতবার মধ্যে, ওই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলছেন পৃথিবীর মানুষকে লক্ষ্য করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري মিন তাহতিহা আল আনহার। মহান মালিক ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ সব মানুষকে আহ্বান করতেছি না, আমি আল্লাহ আমার বান্দা সবাইকে ডাকতেছি না, এই পৃথিবীর মধ্যে যারা আমি আল্লাহরে আল্লাহ বলে মানো, যারা আমার নবীদেরকে মানো, আমি যে মহাগ্রন্থ কিতাব নাজিল করেছি, 104 কিতাব পৃথিবীতে পাঠিয়েছি, এর মধ্যে তোমাকে আমি তোমার দস্তুরুম, তোমার সংবিধান, তোমার কনস্টিটিউশন, মহাগ্রন্থ আমার বাণী আল কোরআনকে দিয়েছি, কোরআনকে সত্য বাণী, আল্লাহর বাণী ঐশি বাণী বলে মানো, ওই মানুষগুলো তোমরা একটা কথা শোনো, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহরে যে মানে, আমার নবীদেরকে যে মানে, আমার কোরআন কিতাবকে যে মানে, মৃত্যুর পরে চলে যাব কবরে, এক শ্রেণীর মানুষ বিশ্বাস করে মরে গেছে, পচে গেছে, শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, এই জীবনের আর কোনো অস্তিত্ব থাকবে না, জীবনটা শেষ হয়ে গেছে, প্রাকৃতিক ভাবে মাটির সঙ্গে মিশে গেছে, কিন্তু তুমি মুমিন যদি হও, আমি আল্লাহরে যদি মানো, আমার নবীকে যদি মানো, তবে তুমি এটাও মানো, এই মৃত্যুর পরে আবার তুমি আমার আল্লাহর দরবারে হাজির হতে হবে কি হবে না। মুমিন, আমি তোমাকে বলছি, তুমি মুমিন যে আমি আল্লাহরে মানো, আমি আমার নবীদেরকে মানো, আমি যে কিতাবগুলো তোমাদেরকে দিয়েছি আমার কিতাবগুলো মানো, আবার আমি আল্লাহ তোমার জীবনটাকে যখন আমার মালাকুল মাউতের পর মাধ্যমে কেড়ে নিব, তোমাকে তোমার আত্মীয় স্বজনেরা মাটির মধ্যে দাফন করে দিবে, মাটির মধ্যে দাফন করার পরে মাটি তোমাকে খেয়ে ফেলবে, কিন্তু আমি আল্লাহ আমার ইসরাফিলের ফুৎকারের মাধ্যমে আমার দরবারে আবার তোমাদেরকে জাগ্রত করবা, সব বিষয়গুলো যে মানো, তিনি হচ্ছেন আমানু, তিনি হচ্ছেন মুমিন, আমি আল্লাহ তাকে ঘোষণা করছি ইমানদার। সুবহানাল্লাহ, তুমি যদি ইমানদার হয়ে থাকো, আল্লাহরেও মানছো, নবীদেরকেও মানছো, কিতাবের আইনগুলো মানো, এরপরে তুমি পরকালে উত্থিত হবা সেটাকেও মানো, তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো তুবু ইলাল্লাহ, তাওবার মাস্তা, তাওবা মাসদার,
এটাকে যখন ফেল করা হয়েছে তাওবা এক বচনের ফেল ছিল এখান থেকে আপনাকে আমরের সিগা ব্যবহার করে জমা করে দেওয়া হয়েছে আমার ভাইরা বন্ধুরা বাবারা যখন আল্লাহ আয়াতে কারিমার মধ্যে তাওবা মাজদার থেকে জমা আমরে হাজার মারুফ থেকে নেওয়া হলো তখন আপনার পরে নির্দেশ এসেছে শুধু আপনার উপরে নয় কারণ আমার আল্লাহ এই পৃথিবীতে একজন মুমিন বানায় নাই এই পৃথিবীর মাশরিক থেকে মাগরিব সীমা থেকে জুনুদ পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সমগ্র পৃথিবীর মধ্যে কোটি কোটি মুমিন আছে আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয় আল্লাহর মানে আল্লাহর জন্য নিজের সব কিছু বিলীন করে দেয় ওরা মুমিন ঠিক কি না সুতরাং মুমিন এই পৃথিবীর মধ্যে তোমাকে গাবড়ালে চলবে না এই পৃথিবীর মধ্যে মুসলমান নির্যাতিত আজকে মুসলমান নিষ্পেষিত কিন্তু মুসলমান আমার আল্লাহর যদি মানো আমার আল্লাহর ক্ষমতাকে যদি মানো আমার আল্লাহর কথাকে যদি সত্য বলে জানো তবে তোমাকে ভাবতে হবে পৃথিবীতে একজন মুমিন নয় দুইজন মুমিন নয় পৃথিবীতে মুমিন হচ্ছে জমা তথা অনেক ঠিক কিনা বলে এ বাবাজি আজকে একজন রিসেপ তাইয়েফ এরদোগান তুরস্কের প্রেসিডেন্টের হুংকারে যদি সমগ্র পৃথিবীর সমগ্র বিজাতিরা যদি আজকে কাঁপতে পারে থরথর করে আজকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে ফিলিস্তিনের রাজধানী জেরুজালেমকে ঘোষণা না করে ইসরায়েলের রাজধানী জেরুজালেম ঘোষণা করে দিয়েছে এক মুসলমান বাগের মতো গর্জন দিয়েছে আর ওই এক গর্জনে সমগ্র জাতিসংঘের মধ্যে যখন বিষয়টা নিয়ে ভোট বোটাবুটি হয়ে গেল দেখা গেল ডোনাল্ড ট্রাম্প এত বড় ক্ষমতাবান একজন ব্যক্তি ওনার প্রস্তাবের উপরে মানে ইসরায়েলের রাজধানী জেরুজালেম ভোট মাত্র নয় কয়টা ইসরায়েলের রাজধানী জেরুজালেম মুসলমানদের তৃতীয় তীর্থভূমি মুসলমানদের তৃতীয় পূর্ণভূমি যেখানে যেই মসজিদের মধ্যে এক রাকাত নামাজ পড়লে আমার নবীজি ঘোষণা করেছেন 50,000 রাকাত নামাজ পড়া যায় যেই মসজিদের দিকে তাকিয়ে যেই মসজিদকে কেবলা বানিয়ে আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে দীর্ঘ 17 মাস কয় মাস 17 মাস কামা করে কেবলা করে নামাজ পড়েছেন ওই পূর্ণভূমি মুসলমানদের হৃদয়ের তীর্থভূমিকে আজকে ইহুদিরা কুড়ি কুড়ি খাচ্ছে আজকে ইহুদিরা নখের আচর বসিয়ে ওটাকে নিজেদের কবলে নিয়ে যাচ্ছে দখলে নিয়ে যাচ্ছে আর এদের সাথে এদের প্রতারণা খ্রিস্টানদের মহা প্রতারণা ডোনাল্ড ট্রাম্প এই দেশটাকে ইসরায়েল নামক পতিত ভূমির এক সন্তানকে তাদের নিজস্ব কোনো মাতৃভূমি নাই নিজস্ব কোনো ভূখণ্ড নাই জবরদখল করে ফিলিস্তিনের একটা ভূখণ্ড ওরা নিজেদের রাজধানী বলে নিজেদের রাষ্ট্র বলে ঘোষণা করছে ওদের জন্য আজকে ইতিহাসের কলঙ্কিত ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আমাদের তীর্থভূমিকে আজকে ওদেরকে দিয়ে দিচ্ছে মনে হচ্ছে এটা যেন ওর বাবার সম্পদ প্রিয় সুধি আমরা দেখেছি যখন এই ঘোষণা হলো পৃথিবীর অনেক দেশের অনেক মুসলমান চুপ করে বসে আছে পৃথিবীতে আমরা তাদেরকে মুসলমানদের নেতৃত্ব কর্তৃত্ব বলে মনে করি নেতা বলে মনে করি স্বয়ং সেই সৌদি আরব চুপ করে বসে আছে আপনারা দেখেছেন কিনা বলেন কিন্তু আমরা দেখেছি এক রিসেপ তাইয়েফ এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট ওনার হুংকার ইরানের হাসান রুহানি ওনাদের হুংকার এরকম দুই একজন মুসলিম নেতাদের হুংকারে আজকে আমরা দেখেছি জাতিসংঘের মধ্যে মুসলমানদের জেরুজালেম মুসলমানদের অধীনে থাকবে এজন্য আমরা মুসলমানদের পক্ষে ভোট পেয়েছে 204 আর ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভোট যায় মাত্র 9 মুসলমান এজন্য কথাটা বললাম যে আমরা মনে করি যে আমাদের শক্তি মনে হয় খর্ব হয়ে আসছে কেননা আমরা ফিলিস্তিনে নির্যাতিত হচ্ছি আমরা কাশ্মীরে নির্যাতিত হচ্ছি আমরা মায়ানমারের আরাকানে আমরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছি আমরা চেচনিয়া বসনিয়া আফগানে নির্যাতিত হচ্ছি আমরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অঞ্চলে নির্যাতিত নিগৃহীত হচ্ছি কিন্তু আমাদের মনে হয় ঈমান চলে গেছে আমাদের মধ্য থেকে মনে হয় ওই রকম
শক্তিশালী মহাপুরুষগণ চলে গেছে, মুমিনরা চলে গেছে, কিন্তু এটা সত্য আমরা ঘুমিয়ে গেছি। আমরা কি করেছি? ঘুম সিংহের জাত হয় আজকে আমরা ঘুমন্ত জাত হয়ে গেছি। আমরা আজকে ইহুদি খ্রিস্টানদের আঁচলের নিচে ঢুকে গেছি, বগলের নিচের শক্তি হয়ে গেছি। আমরা ওখানে খুব আরামছে ঘুমোচ্ছি, আর এই এক ঘুমের কারণে আজকে আমরা পৃথিবীর মুসলমানরা মার খাচ্ছি। কিন্তু যদি মুসলমানের এই সিংহ সাপের মতো জাতি একবার জাগ্রত হয়, একবার যদি হুঙ্কার ছেড়ে ঘুম ভেঙে আমার শরীরে ঝাড়া দিয়ে ওঠে, তবে পৃথিবীর মুমিনদের হুঙ্কারে জাতিসংঘ, ডোনাল্ড ট্রাম্প, হোয়াইট হাউস, রাশিয়ার ক্যাসপি, ইন্ডিয়ার র সব পতন হয়ে সবকিছুতে মুসলমানদের দখলত্ব চলে আসবে, ঠিক কি না বলে? সম্মানিত সুধি, এই জন্যই আমার আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়েছেন, কারণ আল্লাহ জানেন যে মুমিনরা ঘুমানোর জাতি, খুব ঘুমপ্রিয় জাতি। এদের ঘুমিয়ে থাকলে চলবে? চলবে? আল্লাহ বললেন, মুমিন আমি আল্লাহরে যারা মানো, আমার রসুলকে যারা মানো, ঈমান এনেছো, তোমাদের জন্য আমি আল্লাহ নির্দেশ হচ্ছে, সবাই মিলে আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। তুবু ইলাল্লাহ কার দিকে আসবে? ফিরে আসবে কার দিকে? আমার ভাইরা বন্ধুরা বাবারা, এই পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষ বিপদের মধ্যে পতিত হয় কিনা বলেন। আর একটু জোরে কথা না বলার মানুষ মনে হয় বিপদে কোনোদিন পড়েন নাই। এ আমরা পেপার পত্রিকায় কত খবর দেখি, নদী বাঙ্গনের দেশের মানুষ, আহা, মানুষগুলোর বাড়িঘর গুলো সাজানো, সুখে সংসার গুলো এক নিমিষে চলে যায়, ঠিক কি না? কর ঢাকাতে থাকি, বিভিন্ন বোলার বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে পরিচয় হয়, বলে যে হুজুর কানিতে কানিতে সম্পত্তি ছিল, সব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন। আমার ভাইরা বন্ধুরা বাবারা, নদী বাঙ্গনটা একটা বিপদ, আরো অসংখ্য বিপদ মানুষের জীবনে আসে কি নাই? সন্তান হয় না, আল্লাহ সন্তান দেয় না, মানুষের জীবনে স্বপ্ন একটা সন্তান লাভ করা, কিন্তু সন্তান হচ্ছে না, এটা বিপদ কিনা বলেন? চাকরি হচ্ছে না, বেকার যুবক, বাবার থেকে টাকা নিয়ে নিয়ে 30টা বছর পর্যন্ত জীবন পার করে দিয়েছে, কিন্তু চাকরি হয়তো হয় না। আর বর্তমান দেশের যে ঘুষ বাণিজ্য চলে, দেশের মন্ত্রী মিনিস্টাররা পর্যন্ত হতবাক হয়ে যায়, অবাক হয়ে যায়, এত ঘুষ বাণিজ্য দেশের মধ্যে চলে, দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত এই ঘুষ বাণিজ্য দেখে অবাক হয়ে যায়, চুপ হয়ে যায় যে আমার সোনার দেশের মধ্যে এ কেমন মানুষ বাস করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওই কথাটা আমাদের জন্য প্রবাদ হয়ে আছে, আমরা খুব আনন্দ করে বলি, 7 কোটি মানুষের এই দেশে 7.5 কোটি কম্বল এনেছিলাম, আমার কম্বলটা কোথায়? ঠিক কি না বাঙালি? সবাই পায় স্বর্ণের খনি, তেলের খনি, বঙ্গবন্ধু দেশের প্রথম রাষ্ট্রপতি তিনি কি পেয়েছিলেন? আমি আল্লাহ তোমার বিপদে, আমি আল্লাহ তোমার উপরে বিপদ আপদিত করি, কেননা আমি আল্লাহ চাই তুমি আমার দিকে ফিরে আসো। কিন্তু যখন বান্দা বিপদে পড়ে, বিপদে ফালাই আমি আল্লাহ, আমি বিপদে ফালাইয়া ওই বান্দাটার দিকে তাকিয়ে থাকি, আমার চক্ষুটা নজরটা দিয়ে রাখি, আমার ইচ্ছা হয় আমার বান্দা মনে হয় বিপদে পইরা গভীর রজনীতে আমার ঘর মসজিদে যাইয়া জায়নামাজটা বিছাইয়া আমি আল্লাহর কদমে সিজদা দিয়ে বলবে, রব্বানা ও দয়ার আল্লাহ, জীবনে ভুল করেছি মাফ করে দাও, বিপদ থেকে উদ্ধার করো, কেননা তুমি ছাড়া এই বিপদ থেকে উদ্ধার করার মতো আর আমার কোনো আপন। আরো জোরে, কিন্তু মুসলমান দুঃখ আমার আল্লাহর দুঃখ আমি আসাদুল্লাহ সাইফি। আজকে মুসলমান যখন বিপদে পড়ে, এক নম্বরে কিছু মূর্খ মুসলমান আছে দৌড় দেয় মাজারে, তাই পীরের কাছে চাই, ঠিক কি না? না মুসলমান, আমরাও তো পীর মুরিদি করি। এই বাংলাদেশের মধ্যে এই পীর মুরিদি তরিকা সিলসিলা কায়েম করেছে ফুরফুরা সার সিনা, ঠিক কি না?
সরসিনা দরবারের কারণে আজকের এই হিন্দু অধ্যুষিত বাংলাদেশের মধ্যে তুমি মুসলমান হয়েছো। 90% মুসলমান বলে নিজেদেরকে দাবি করো, ও মুসলমান একদিন যাবা সরসিনা দরবারে দেখার জন্য। যারা এই দেশে পীর মুরিদি আনলো, যারা এই দেশের মানুষের মাথার মধ্যে টুপি চড়ালো, যারা এই দেশের মানুষের মধ্যে সুন্নতি লেবাস পরালো, ওই মাজার শরীফে যে সমস্ত মহামানবগণ শুয়ে আছে ওদের মাজারের অবস্থাটা কি দেখবা? মসজিদের উত্তর পাশে ছোট্ট একটা জায়গা ঘেরাও করা, শুধুমাত্র এক হাত উঁচা করে কয়েকটা পিলার দিয়ে সুন্দর করে একটু ঘেরা আছে। না উঁচা মাটি, না কোনো ওখানে প্লাস্টার, না কোনো টাইস, না কোনো মোজাইক, না কোনো গিলাপ। কেননা কবরের উপরে তুমি গিলাপ চড়ালে কি হবে? কবরের মধ্যে যিনি আছেন তেনাকে যদি আমার আল্লাহ লালিয়া কুত পাথরের লৌহ আল্লাহ তাআলা যদি স্বর্ণরূপর বিল্ডিং দান করে, তোমার এই সাজা সজ্জা দিয়ে তার কি উপকার হবে ঠিক কিনা? মুসলমান আমার নবী বলেছেন, নাহাই তুকুমান জিয়ারাতিল কুবরি আলা ফাসুরুহা, দুনিয়ার মানুষ আমি আল্লাহ আমি নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নিষেধ করেছিলাম কবর জিয়ারত করতে, এখন থেকে তোমাদেরকে নির্দেশ করলাম তোমরা কবর জিয়ারত করবে। কবর জিয়ারত করার জন্য নিয়ম আছে, হাদিসে বর্ণিত নিয়ম আছে। কবর জিয়ারতের জন্য তুমি সংক্ষিপ্ত আকারে সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো, তুমি কবরের ডান পাশে দাঁড়াও, এটাও হাদিস শরীফের নিয়ম। কবরে যে তুমি যাচ্ছ জিয়ারত করার জন্য, তুমি কবরের ডান পাশে দাঁড়াবে, তার মানে পশ্চিম পাশে। কবরওয়ালার ডান পাশ কোন দিক? জোরে কর না, পশ্চিম দিকে দাঁড়াবে, কবরওয়ালার দিকে তুমি মুখ করে তাকাবে, এরপরে তুমি আল্লাহ দরবারে হাত তুলবে। কেন না এই পৃথিবীর মধ্যে কাবা, পশ্চিমে আমাদের কাবা, এই কাবা হচ্ছে কিবলা, কিসের বলেন তো? একমাত্র নামাজের কিবলা আমার ভাইরা বন্ধুরা বাবারা, নামাজের কিবলা পশ্চিম দিক, আর আমার আল্লাহর কাছে দোয়ার কিবলা হচ্ছে চতুর্দিক। ولله المشرق والمغرب فأينما تولوا فتم وجه الله। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ফাআইনামা, তুমি যেই দিকে তাকাও। কোন দিকে? পশ্চিম দিক কইছে? পূর্ব দিক? উত্তর দক্ষিণ? ঈশান বায়ু অগ্নি নৈঋত ঊর্ধ্ব অধ? পশ্চিমে আমি আল্লাহ, পূর্বে আমি আল্লাহ, উপরে আমি আল্লাহ, নিচে আমি আল্লাহ, তুই যেই দিকে তাকাবি তোর চতুর্দিকে ধরে বেষ্টন করে আছি আমি আল্লাহ। বাবাজিরা রে, আমার আল্লাহর দরবারে মাজারের কাছে গিয়ে দোয়া করতে হবে কার কাছে? আরো জোরে কর, মাজারের কাছে শুধুমাত্র যাওয়ার বৈধতা আছে এতটুকুই, কবরের কিনারে যাওয়ার বৈধতা আছে এতটুকুই, যে এখানে কতগুলো মানুষ শোয়া আছে, এখানে কতগুলো ভালো আল্লাহর বন্ধু শোয়া আছে, এটা একটা জান্নাতি পরিবেশ। কারণ আল্লাহ ওয়ালাদের কবর আমাদের ধারণা জান্নাতের টুকরা, ঠিক কিনা? এখানে জান্নাতি পরিবেশ বিরাজ করতেছে, আল্লাহর ওলিগণ কবরের মধ্যে জীবিত আছেন আলমে বরজাখী অবস্থার মধ্যে। সুতরাং এই জান্নাতি পরিবেশের পাশে দাঁড়িয়ে আমি দোয়া করব কার কাছে? কন্যা না বলবা বাবা দে দে দে, একটা পোলা দুইটা মায়া আমায় দিয়া দে, দয়াল বাবা তোর দরবারে কেউ ফেরে না খালি হাতে, তুই আমার পুরাই আশা, তোর দরবারে আইছি আমি খালি হাতে ফিরাইস না, তোর দরবারে আইছি আমি খালি হাতে ফিরাইস না। কি কইবেন? নাউযুবিল্লাহ। আরো জোরে, আরো জোরে, আমার ভাইরা বন্ধুরা বাবার এক নম্বরে পাইলেন তওবা করতে হবে কার কাছে? ফিরে হাসতে হবে কার কাছে? দুই নাম্বার কথা হলো বাবাজি, মুসলমান মুমিন কেমন শিরিক করে মামলায় পড়েছে,
কেস পড়েছে, কেচের মধ্যে পড়েছে বিভিন্ন অথবা মিথ্যা মামলা অথবা মিথ্যা কোনো ঝামেলা অথবা চাকরির জন্য অ্যাপ্লিকেশন করেছে, এখন একটু সমস্যা ঘাটতি। মুসলমান আজকে মুমি দৌড়া এলাকার চেয়ারম্যানের কাছে, এলাকার মাদবরের কাছে, এমপির কাছে, মনে করে এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, আপনি যদি আমার একটু ব্যবস্থা করে না দেন, আপনি যদি সুপারিশ করে না দেন, তাইলে আমার বাঁচার কোনো উপায় নাই। মুসলমানের আকীদা এটা ঠিক কি না? জোরে কোন মুসলমান, তুমি তোমার চেয়ারম্যানের কাছে যাওয়ার বৈধতা আছে, আমি না করতেছি না। কিন্তু একটা লিমিটেশন আছে, একটা ওয়াল আছে, একটা পর্দা আছে কি নাই? এতটুকু পর্দা হলো, তুমি আগে যাবা আমার আল্লাহর কাছে, আমার আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ জানাব, আল্লাহ মামলা তো খেয়েছি, কেচের মধ্যে তো পড়েছি, বিপদের মধ্যে তো পড়েছি, তুমি উদ্ধার করো। এরপর তুমি ওসিলা হিসাবে চেয়ারম্যানের কাছে যাইতে পারো, আমার আল্লাহ বৈধতা দিয়েছেন। আবাতাগু ইলাইহি ওসিলা, তুমি এই আমার আল্লাহকে পাইতে হলেও তোমার ওসিলা লাগবে, আর দুনিয়ার কোনো কার্য হাসিলের জন্য তোমার ওসিলা লাগবে। শুধুমাত্র চেয়ারম্যান যত বড় ক্ষমতাশীল হোক না কেন, নেতা তিনি তোমার ওসিলা, তিনি তোমার এই বিপদ থেকে উত্তরণের মালিক। আমার ভাইরা বন্ধুরা বাবারা, এই জন্য আমার আল্লাহ ডেকে বলছেন, তুবু ইলাল্লাহ, ফিরে আসবা আল্লাহর কাছে একনিষ্ঠ ভাবে। কেমন কায়দায় ফিরে আসবা গো বাবাজি? তাওবাতান নাসুহা। মাস্টার এনেছে, মাস্টারের বর্ণনা শেষকালে করতেছে, এক্সাম্পল মিসাল দেওয়া হয়েছে, নাসুহা, একনিষ্ঠভাবে, এককভাবে, খাঁটিভাবে, দৃঢ়ভাবে, এই ফিরে আসার মধ্যে কোনো ঘাটতি হবে। জোরে কন। আমার ভাইরা বন্ধুরা বাবারা, এই নাসুহা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তামবিহুল গাফিলিন কিতাব লিখেছেন। ওই তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে নাসুহা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি চারটা উপকরণ দিয়েছেন। চারটা কয়টা? চারটা উপকরণ দিয়েছেন নাসুহা তওবা তুমি কিভাবে করতে পারবা। অনেকে আবার এটার ব্যাখ্যা করে নাসুহার মতো তওবা, নাসুহা নামক একটা গল্প তৈরি করা হয়। আমি জানি না ওই গল্পটার বৈধতা কতটুকু আছে, যদিও আমিও জানি থাকতে পারে, কারণ ইতিহাস তো অনেক লম্বা, ঠিক কিনা? আমি এটাকে, কারণ আমার কাছে এটাকে মিথ্যা প্রতিপন্ন করার মতো দলিল, আর এটাকে বৈধ প্রমাণ বা এটা সত্য প্রমাণ করার মতো দলিল নাই, সুতরাং আমি থাকবো মাঝামাঝি, আমি সত্য বলবো না, মিথ্যাও বলবো না। অনেক মানুষ আছে দেখবেন যে মাসালাই আমরা হুজুর যাইতে দেশের মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা বাজায়, ঠিক কিনা? আমি আমার কথা বলে যাব, কিন্তু আমি যেটা করি না, কিছু কিছু মুস্তাহাব আমল আছে যেগুলো আমরা করি না। একজনে সব আমল করতে পারে, এক মাসলাকের মধ্যে সব আমল নাই, কিন্তু আমার মাসলাকে যেটা নাই আমি ওটাকে একদম হারাম, কুফর, শিরক, এই সেই বিনা দলিলে বুকে যাচ্ছে, ঠিক কি না বলেন? এই জন্য নবীজি বলেছেন, এই পৃথিবীর মধ্যে আলেমদের মধ্যে এক শ্রেণীর আলেম হচ্ছে সর্বোৎকৃষ্ট, অসাজু সেরারে ফি দুনিয়া ওলামা, আবার নিকৃষ্টের নিকৃষ্ট তারাও হচ্ছে আলেম। দলিল ছাড়া কথা কয়, দলিল যেখানে আছে সেখানে তুমি দৃঢ়তার সাথে কথা বলতে পারো, দলিল যেখানে নাই তুমি সেখানে তোমাকে অবশ্যই মৌনতা অবলম্বন করতে হবে, ঠিক কিনা বলুন? আমার ভাইরা বন্ধুরা বাবারা, আল্লামা ফকি আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি নাসুহা তওবা কিভাবে করবেন, এর চারটা ধরন দিয়েছেন। এক নাম্বার ধরন হচ্ছে, বান্দা যখন নাসুহা তওবা করতে চায়, একনিষ্ঠ খালেস তওবা করতে চায়, তখন ওই বান্দাকে নিজের কৃত গুনার জন্য আল্লাহর দরবারে লজ্জিত হতে হবে। কি করতে হবে? আগে লজ্জা পেতে হবে, শর্মিন্দা হতে হবে। তওবা করার আগেই আপনাকে, আরে আমি কাজটা কেমনে করলাম আল্লাহ, এই যে লজ্জা পাওয়া, লজ্জা কি আপনাদেরকে বুঝাইতে হইবে? হ্যাঁ, লজ্জা হচ্ছে ইমানের কন্যা। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা আজকে আমাদের সমাজে আছে, আপনি একটু বলেন না আপনার সমাজের দিকে তাকিয়ে লজ্জা আছে? এ ভাই, নারী হচ্ছে ঘরের ভূষণ, আজকে সেই নারী হচ্ছে রাস্তার ফ্যাশন, দুই টাকার শ্যাম্পু এক টাকার শ্যাম্পুর ফ্যাশন, ঠিক কিনা?
আজকে আমার ইসলাম নারীকে দিয়েছে সম্মান, নারীকে দিয়েছে মর্যাদা। একজন নারীকে বিয়ে করার পরে ওই নারীর সমস্ত দায়িত্ব কার? ওই নারীকে খাওয়াতে হবে কার? ওই নারীকে পড়াতে হবে কার? ওই নারীর অসুখে লক্ষ লক্ষ টাকা খরচ হবে, এই ব্যয়ভার বহন করবে কে? এত কিছু যে স্বামী বহন করবে, ওই স্বামী ওই নারীকে বিয়ে করতে হলে কি দিতে হয়? জোরে কর না, জোরে কর না। এই মোহর যে দিতে হবে সবকিছু আপনার আমি বহন করব। এরপর আবার আপনাকে আনার সময় আপনাকে টাকা দিয়ে, আপনার সম্মান দিয়ে, আপনাকে হাদিয়া দিয়ে আনতে হবে। ব্যাপারটা দেখেছেন যে নারীকে কত সম্মান দিয়েছে দেখে না? সেখানে আপনার আবার বলা হয়েছে যে ওই মোহর নির্ধারণ নিয়ে কিন্তু সমাজের মধ্যে যেহেতু উঠে গেল বলি, মোহর নিয়ে আমি দেখছি যে সমাজের মধ্যে এমন কোন বিয়ে নাই যে মোহর নিয়ে ক্যাটলা কেসলি না। মোহর নির্ধারণের সহজ একটা পদ্ধতি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই আপনি যেই পরিবারে বিয়ে হচ্ছে এবং যেই পরিবারের মধ্যে বিয়ে করাচ্ছেন, এই দুই পরিবারের মধ্যে আপনাকে আগে থাকতেই লক্ষ্য করতে হবে যে ওই পরিবারের অন্যান্য মেয়েদের কিভাবে মোহর হয়েছে। সাম্প্রতিক সময়, ইদানিং সময়ে, এই কারেন্টলি সময়ে যে সমস্ত বিয়েগুলো হয়েছে ওই মোহরগুলো কিরকম ছিল, ওই রকম মানে ওই পরিবারের অন্যান্য মেয়েদের বিয়ের মোহরের প্রতি লক্ষ্য রেখে ওর সাথে সমান তালে একটা মোহর আপনাকে নির্ধারণ করতে হবে। এখন আপনি বলবেন নবীর জীবনে ইমাম আবু হানিফা বলছে 10 দিরহাম মোহর দিলাম সর্বনিম্ন মোহর হয়ে যায়, আপনি এখন এই মাসলা দেবেন? খবরদার, এই মাসলা কখনো দিতে যাইয়েন না, কারণ মোহর হচ্ছে নারীর সম্মান, মোহর হচ্ছে নারীর পারিবারিক ঐতিহ্য। অতএব পারিবারিক ঐতিহ্যের মধ্যে যেভাবে ওই পরিবারের অন্যান্য মেয়েদের বিয়ে হয়েছে যেই মানে অ্যামাউন্টে মোহরটা নির্ধারণ করা হয়েছে ঠিক ওইভাবে কম বেশি 19-20 করে আপনাকে মোহর নির্ধারণ করতে হবে। এখানে ক্যাশলা কিছু করার কিছু আমার ভাইরা বন্ধুরা বাবারা আল্লাহর দরবারে মাফ চাইতে হবে। লজ্জিত হয়ে লজ্জার ব্যাপারে বলতেছিলাম, আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় আজকে নারীর অবস্থা, আমার ঘরের যে সব সম্মান নারী, গড়ের ইজ্জত নারী, আজকে নারীকে এমন ভাবে ফ্যাশনের নামে, আজকে নারী সুন্দরী প্রতিযোগিতার নামে, আজকে উলঙ্গপনা ব্যয় আপনার সব কিছুর মধ্যে আজকে নারীকে ঠেলে দেওয়া হচ্ছে। নারীর দেহকেই আজকে বর্তমানে পৃথিবীর মধ্যে ডিসপ্লে করা হচ্ছে, সামনে প্রদর্শনের একটা বস্তু বানানো হয়েছে, যেই বস্তুটার দাম মূল্য সমাজের মধ্যে চাইরা নারো নাই, ঠিক কিনা ক? আমার বাইরা বন্ধুরা বাবারা, আল্লাহ সমতম মিয়া ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। যতদিন পর্যন্ত নারী লজ্জিত ছিল, যতদিন পর্যন্ত নারী ঘরের মধ্যে সীমাবদ্ধ ছিল, অতদিন পর্যন্ত নারীর গর্ভ থেকে পৃথিবীতে আগমন করেছে বড় পীর আব্দুল কাদের জিলানী, অতদিন পর্যন্ত নারীর গর্ভ থেকে পৃথিবীতে প্রোডাকশন হয়েছে, পৃথিবীতে আগমন করেছেন এক একজন গাউসুল আজম, মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানী, এসেছে খাজা মাইনউদ্দিন চিশতি, এসেছেন এই পৃথিবীর মধ্যে বড় বড় যত সব আউলিয়া কেবার, আজকে নারীও ঘরের মধ্যে নাই, সমাজের মধ্যে ওরকম মহা আধ্যাত্মিক গুরু লিডার কাউকে পাওয়া যায়নি। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আজকে নারীকে ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখতে আমরা ব্যর্থ। আজকে যদি নারীকে ঘরের সৌন্দর্য ঘরের মধ্যে রাখতে পারতাম, নারীর সব প্রয়োজন ঘরের মধ্যেই আমরা দিতে পারতাম, নারীর পাঁচটা যে মৌলিক চাহিদা রয়েছে, মৌলিক চাহিদা যদি পর্দার অন্তরালে পর্দার মাধ্যমে আমরা করতে পারতাম, দেখতেন আজকে পৃথিবী এতটা অজ্ঞতা, এতটা অজ্ঞানতা, এতটা মূর্খতার দিকে যেত না, ধ্বংসের দিকে যেত না, আজকের পৃথিবী কিছুটা হলেও শান্ত থাকতো। শুধুমাত্র নারী আজকে ঘরের বাইরে, এর জন্য প্রজন্মের পর প্রজন্ম সব খারাপ কুলাঙ্গার হয়ে যাচ্ছে, ঠিক কিনা কম? আমার ভাইরা বন্ধুরা বাবারা, আল্লাহ তোমাকে নির্দেশ করেছেন তওবার জন্য সুহা করো। এক নম্বরে তওবা তুমি যখন করবা, আল্লাহর কাছে যখন তোমাকে ফিরে আসতে হবে, তোমাকে ফিরে আসতে হবে লজ্জিত হয়ে, শর্মিন্দা হয়ে, লজ্জা যত পর্যন্ত তোমার ভিতরে না আসবে, তোমার তওবা তো নসুহার এক নাম্বার শর্ত কন্ডিশনটাই আসলো। দুই নাম্বার, তুমি আল্লাহর দরবারে দুই নাম্বারে যে কন্ডিশনটা তানবিহুল গাফিলিনের মধ্যে তওবাত নসুহাকারীদের জন্য লিখিত হয়েছে, আমার ভাইরা বন্ধুরা বাবারা, দুই নম্বরে কন্ডিশন দেওয়া হয়েছে, যখন কোনো বান্দা আল্লাহর দরবারে তওবা করতে চায়, আল্লাহর দরবারে
বান্দা তওবা করবে তওবাটা এমন ভাবে করবে এই তওবার মধ্যে আজিজিন কেসারি তথা হৃদয়ের সবটুকু ভক্তি হৃদয়ের সবটুকু ভয় হৃদয়ের সবটুকু আবেগ ঢেলে দিয়ে আল্লাহর দরবারে যখন বান্দা দাঁড়াবে মোম যেভাবে আগুনের সামনে ধরলে গলে যায় পানি যেভাবে আগুন পানি যেভাবে একদম যতখানি উপরে তুমি তুলে ধরো না কেন সামান্য একটু ছিদ্র হলে পানিটা আস্তে গলে গলে সব পানি নিঃশেষ হয়ে যায় মানে পানির কোনো অবস্থান নাই শক্তি নাই ওই রকম পানির মতো মোমের মতো নরম হয়ে আল্লাহর দরবারে তওবা করতে হবে নিজের আমিত্বকে বিলীন করে দিতে হবে তওবাতুন নসুহা করার এটা হচ্ছে দুই নাম্বার কন্ডিশন তিন নাম্বার শর্ত যদি কোন বান্দা আল্লাহর দরবারে একনিষ্ঠ খালেস তওবা করতে চায় ওই তওবার মাধ্যমে ফজিলত পেতে চায় আল্লাহ যে মর্যাদা লিখে রেখেছেন ওই মর্যাদা পেতে চায় তবে বান্দাকে তওবা করতে হবে এমন তওবা আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ যে গুনাহ করেছি ও গুনাহ জীবনে আর করব ওগো রব্বানা দোয়া কবুল করনা বলেন ওগো রব্বানা দোয়া কবুল করনা সবাই ওগো রব্বানা দোয়া কবুল দোয়া কবুলের সময় দয়া করনা তুমি দোয়া কবুলের সময় দয়া করনা ওগো রব্বানা দোয়া কবুল করনা ওগো রব্বানা দোয়া সারা জীবন করলাম গুনায়ে বার মাফ চাই আমরা সারা জীবন করলাম গুনায়ে বার মাফ চাই তুমি ছাড়া মাফ করার আর তরাই কেহ নাই আল্লাহ তুমি ছাড়া মাফ করার আর তরাই কেহ নাই ও গো রব্বানা দোয়া কবুল করোনা ও গো রব্বানা দোয়া দোয়া কবুলের সময় দয়া করোনা আল্লাহ দোয়া কবুলের সময় দয়া ও গো রব্বানা দোয়া তিন নাম্বার শর্তটা কি পেলেন দোয়া কর আল্লাহর কাছে যখন তওবা করবে বান্দা তখন এমন তওবা করবে মানে প্রত্যাবর্তন করবে আল্লাহর দিকে ফিরে আসবে এককভাবে ফিরে আসবে জীবনে আর এই এই গুনাহ দ্বিতীয়বার করবে এই স্বীকৃতি এই হৃদয়ের অবস্থাটা আপনাকে তৈরি করতে হবে যদি আপনি তওবাতুন নসুহা করতে চান এবং তওবাতুন নসুহার ফজিলত পেতে চান আমার ভাইরা চার নাম্বার যে কন্ডিশনটা দেওয়া হয়েছে তাম্বিউল গাফিলিনের মধ্যে চতুর্থ নাম্বার কন্ডিশন হচ্ছে বান্দা তওবা যদি আল্লাহর দরবারে কবুল করাতে চাও তাহলে চার নাম্বার কন্ডিশনটা আল্লাহর সঙ্গে নয় এমন তো গুনাহ হতে পারে যেগুলো মানুষের সঙ্গে হয়ে যায় ঠিক কি না মানুষের হক নষ্ট করা কি ভালো না খারাপ জোরে কর না সবের না পাপের আরো জোরে কর আমার বান্দা বাইরা বন্ধুরা বাবারা আমার আল্লাহ ডেকে বলছে বান্দা এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ আমার বান্দার আমার পক্ষ থেকে যে হকগুলো বান্দা নষ্ট করবে আমি আল্লাহ সব হকগুলো মাফ করে দিব হক হচ্ছে দুইটা একটা হচ্ছে হকুল লহ একটা হকুল ইবাদ একটা হচ্ছে আল্লাহর হক নামাজ পড়া এটা কার কার নির্দেশটা কার যদি কেউ তরক করে এটা কাকে কষ্ট দিল রোজা রাখা এটা নির্দেশ কার যদি কেউ তরক করে কাকে কষ্ট দিল ঋণ আনলো বাকি আনলো এই হকটা কার দোকান থেকে বাকি আনেন অথবা ঋণ করে যে ভাই আমার 5000 টাকা দেন অমুক সময় দিয়ে দিব এরপরে আপনার ক্ষমতা আছে আপনি টাকা যখন পাওনাদার চাইতে আইলো 15 দিন এক মাস পর দোপাটা কে তোর কাছ থেকে টাকা আনছে দোর ব্যাপদপ্য থাকার আপনি মাতবর মানুষ এলাকার মুরব্বী সম্মানিত জন আপনার সাথে দ্বিতীয়বার কথা বলার মতো ক্ষমতা এই বেচারার নাই এই বেচারা আর আপনার কাছে আসতো না কিন্তু আপনি যে 5000 টাকা মেরে খেলেন এই 5000 টাকা কার মারলেন আমার আল্লাহ বলছে বান্দা আমার হক যদি তুমি নষ্ট করো হকুল্লাহ যদি কোনো বান্দা খেলাপ করে আমি আল্লাহ মাফ করে দিলে দিতেও পারি এটা আমার নিজের এখতিয়ার কিন্তু বান্দা
হকুল ইবাদ বান্দার হকরে ভয় করিও বান্দার হক নষ্ট কইরা কোনদিন কবরে আইসো না আমি আল্লাহ কিন্তু তোমার একটা তুলার দণ্ড পরিমাণ হক বান্দার হক আমি আল্লাহ ক্ষমা করব না যতক্ষণ পর্যন্ত না ওই বান্দা তোমারে ক্ষমা করবে